श्री ढाका जुएलार्स पुजो प्रस्तुति निवेदन करछे। शिवलिर गंधे मातुक भुवन पोरुक काची ढाके श्री ढाका जुएलार्स गयनाय चलुन बरण करी माके। श्री ढाका जुएलार्स पक्ष थेके आपनादेर सकलके जानाय शारदियार आंतरिक प्रीति ओ शुभेच्छा। श्री ढाका जुएलार्स गीतांजलि सिनेमा हलेर विपरीते। পৃথিবীর আদিকালের মানব সভ্যতা বিবর্তন দেখা যাবে কালিয়াগঞ্জের শেঠ কলোনির ঐক্য সম্মেলনের পূজয়। শহরের এই পূজো বরাবরই আকর্ষণীয়। কিভাবে তৈরি হচ্ছে মণ্ডপ, চলুন ঘুরে আসি ক্লাব প্রাঙ্গণ থেকে। বর্তমানে পৃথিবীতে সবচাইতে উন্নত জীব মানুষ, যার আবির্ভাব হয়েছিল আদিকালে। আদিকালে মানব সভ্যতা আজকের মতো ছিল না, সুতরাং ইতিহাস পাঠ্য বইয়ে পড়া এই সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যায় আজ প্রায় সকলেরই জানা। ইতিহাসের পাতায় স্থান পাওয়া আদিকালের মানব সভ্যতা নিয়েই এবারে পূজোয় বাজিমাত করতে চলেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে শেঠ কলোনির ঐক্য সম্মেলনী। ক্লাবের কর্মকর্তারা জানিয়েছেন, আদিম সভ্যতা বিবর্তনের মাধ্যমে কিভাবে আজকের উন্নত মানব সভ্যতায় পরিণত হয়েছে তা এবারের পূজোয় তুলে ধরা হবে, যার নাম দেওয়া হয়েছে কালচক্র। বিভিন্ন রকমের মডেল দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে পুজো মণ্ডপ। পুজোর আর বেশি দেরি নেই, তাই বাঁশ, প্লাই, বেত সহ নানান উপকরণ দিয়ে চলছে মণ্ডপ সজ্জার কাজ। এবারের পুজো বহিরাগত শিল্পীদের পরিবর্তে স্থানীয় শিল্পীদেরই অগ্রাধিকার দিয়েছেন ক্লাবের সদস্যরা। তাদের বক্তব্য, করোনা সংকটে দুবছর পুজো জৌলুস ছিল না, কোনো রকমে নিয়ম রক্ষার তাগিদে পুজো করা হয়েছিল। সেই পরিস্থিতির কথা মাথায় রেখে এবার স্থানীয় শিল্পীদের দিয়েই প্যান্ডেল থেকে প্রতিমা এমনকি আলোকসজ্জারও বন্দোবস্ত করা হয়েছে। তাতে আর্থিক দিক থেকে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারবেন স্থানীয় শিল্পীরা। কালিয়াগঞ্জের বিগ বাজেট এবং নজরকাড়া পুজোগুলির মধ্যে অন্যতম এই ঐক্য সম্মেলনের পুজো। এবছর তাদের পুজো 72তম বর্ষে পদার্পণ করছে। প্রতি বছরের মতো এবছরেও পুজোর 4টি দিন দর্শনার্থীদের ঢল নামবে বলে আশা প্রকাশ করেছেন পুজো উদ্যোক্তারা। থিমের পুজো এবার এক কথায় বলতে গেলে এই থিমটার নাম হচ্ছে কালচক্র। মানে আদিম সভ্যতা থেকে বর্তমান সভ্যতায় মানুষ কিভাবে ধীরে ধীরে এগোচ্ছে এই একটা সাইড দেখানো হবে। আবার পৃথিবী কিভাবে ধ্বংসের পথে যাচ্ছে বা ভবিষ্যতে কিভাবে পৃথিবী ধ্বংস হতে পারে তার আশঙ্কা নিয়ে যে মানুষের মনে আতঙ্ক হয়েছে বা সেটা একটা তুলে ধরার চেষ্টা হয়েছে এবার আমাদের 72তম বর্ষ। এই পুজো মণ্ডপ এবার আমরা লোকাল সমস্ত শিল্পীদের প্রাধান্য দিয়েছি, কারণ এই গত দুবছর করোনার জন্য আমাদের লোকাল শিল্পীরা খুবই আর্থিক প্রবলেমে পড়েছিল। যাতে লোকাল শিল্পীদের আমরা সহযোগিতা করতে পারি তার জন্য এবার আমরা পুজো কমিটির থেকে সিদ্ধান্ত নিয়েছি সমস্ত লোকাল শিল্পীকে দিয়ে কাজটা করাবো। এবারও আমরা একদমই নতুন ধরনের চমক আশা করছি শেঠ কলোনিবাসীর কাছে, মানে সমস্ত দর্শকরা মানে আনন্দ উপভোগ করবে। আরসিটিভি সংবাদ, কালিয়াগঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স পুজো প্রস্তুতি নিবেদন করছে। শিউলির গন্ধে মাতুক ভুবন পোরুক কাছি ঢাকে শ্রী ঢাকা জুয়েলার্স গয়নায় চলুন বরণ করি মাকে। শ্রী ঢাকা জুয়েলার্স পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শারদিয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে আমাদের দ্বিতীয় শাখা বিধাননগর মোড়ের কাছে রায়গঞ্জ উত্তর দিনাজপুর। দুর্গাপূজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, শ্রেষ্ঠতার রূপে গুণে বর্ণাঢ্য। প্রতিমা, মণ্ডপ সজ্জা, আলোক সজ্জা ও পরিবেশের নিরিখে আমাদের বিচারকদের মতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার সেরা পূজোগুলোকে সম্মানিত করব আমরা। তাদের হাতে তুলে দেব আরসিটিভি সংবাদ গৌড়বঙ্গের সেরা পূজো সম্মান। কে পেল এবারের গৌড়বঙ্গের সেরা পূজো সম্মান জানতে চোখ রাখুন আরসিটিভির পর্দায়, ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে। আরসিটিভি সংবাদ গৌড়বঙ্গের সেরা পূজো, নিবেদক বসন্ত স্টোর্স, সহযোগী নিবেদক মহাবীর জুয়েলারি।